নমস্কার বন্ধুরা, গুড মর্নিং আর ওয়েলকাম টু স্বপ্না চিচি। আমি স্বপ্না, আমার আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আজকের ব্লগটা আমি একদম সকালে ওয়াশিং মেশিনের কাপড় বার করা থেকে আর মেলা দিয়েই শুরু করলাম। সকালের কিছু কাজ কমপ্লিট করে নিয়েছি, এখন 10টা বাজে। তো আর যে ছোটোখাটো কাজগুলো বাকি আছে সেগুলো কমপ্লিট করছি, কারণ ঘরটা মোছা হয়নি তখন। মানে ব্রেকফাস্টটা তৈরি করে মজুমদারকে দিয়ে দিয়েছি আর পুতু খেয়ে নিয়েছে, আমার এখনও ব্রেকফাস্ট হয়নি। আর আমি ঘরদোর সমস্ত কিছু মুছে কাজ কমপ্লিট করে স্নান সেরে চলে এসেছি, এসে পূজাটা দিয়ে নিলাম। আর শীতকালে পূজা দিতে কিন্তু খুব ভালো লাগে এই গাঁদা ফুলের জন্য। এখন সিজন হচ্ছে গাঁদা ফুলের আর পুজো মানেই রং বিরঙের গাঁদা ফুল দেওয়া। তো এইভাবে আমি পূজাটাকে শেষ করে নিলাম। কিচেনে যদিও মানে পূজা টুজা কমপ্লিট করে এসেছি, আর যদিও অনেক কিছু রান্না কমপ্লিট হয়ে গেছে, আমার ভাত হয়ে গেছে, তরকারি হয়ে গেছে, আর একটা তরকারি বসিয়ে দিয়েছি। পেটকি মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট করছি আলু দিয়ে, আর ফুলকপি আলু দিয়ে ভেটকি মাছের ঝোল হয়ে গেছে, আর এদিকে ভাতও হয়ে গেছে। আর এখানে অ্যাকচুয়ালি বলতে চাচ্ছি যে দিনটা এতই ছোট হয় শীতকালে যে দিনের পিছনে ছুটতে ছুটতে বেলা কখন চলে যায় বোঝা যায় না। তো আমি স্নান সারার পরে ব্রেকফাস্ট কমপ্লিট করে আর রান্না করতে চলে এসেছি, আর অনেকটা রান্না করার পরেই আবার আমি ভিডিও করছি। আর এখানে ফের আমার ভয়েস দিতে হচ্ছে, কারণ আমি যে এটা ব্লুটুথ অন ছিল জানতাম না, আর ভয়েস দিয়েছি যেটা শোনাও যাচ্ছিলো না। তো পুতু এখন স্কুল থেকে চলে এসছে আর ও ড্রেস চেঞ্জ করছে, তো আমার ভয়েসটা শোনা যাচ্ছিলো না বলেই আমি ফের ভয়েসটাকে মিউট করে দিয়ে আর মানে ভয়েস দিচ্ছি এখানে। আর রান্না তো প্রায় শেষ হয়ে এসছে, বাসনগুলোকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আর রান্নার ফাঁকে ফাঁকে তো মানে প্রচুর বাসন ধুতে হয়, একবার যে ধুচ্ছি এমন না, রান্নার ফাঁকে ফাঁকে দু তিনবার হয়ে যায় বাসন ধোয়া, কারণ আমার বেসিনটা আলাদা সাইডে রাখা। তো 4-5 দিন হয়ে গেছে আমি কোনো ভিডিও দিতে পারিনি, কারণ শরীরটা কদিন ধরে ভালো যাচ্ছে না। আর কেন ভালো যাচ্ছে না সেটা একটু হয়তো বুঝতে পারছি, হঠাৎ করে আমার ওয়েটটা বেড়ে গেছে, খেয়াল করলাম 10 কেজি ওয়েট বেড়ে গেছে, যার জন্যে আমি কাজে কোনো এনার্জি পাচ্ছি না। তার উপরে শীতকাল, ঠান্ডার টাইমে এমনিই আমি ঘায়েল হয়ে যাই, আর তারপরে ওয়েটটা বেড়ে যাওয়ার জন্য আমার এনার্জিও কমে গেছে, স্ট্রেংথও কমে যাচ্ছে, আর মানে ঠিকমতো ভালো লাগে না, ঠিকমতো বাইরে যেতে ইচ্ছা করে না। তো এর জন্যই 2-3 দিন ভিডিও করতেও ইচ্ছা হচ্ছিলো না, কিন্তু তবুও আবার শুরু করে দিলাম, কারণ আমি তো সবসময় বলেছি ভিডিওটা আমার একটা মানে খুশির জিনিস, আমার খুশিতে দিই। ভিডিও করলে বা ভিডিও বানালে বা ভিডিও ছাড়লে সেটা আমি একটা মানে খুবই এনার্জি অনুভব করি, আর ভিডিও না দেওয়ার কারণে আরও আমার এনার্জি লস হয়ে যাচ্ছিল। তো তার জন্য আমি ভিডিও একদমই শুরু করতে পারছিলাম না, তো ভাবলাম না করতেই হবে। তো আজকে ফ্রাইডে, আজকে ফের আমি ভিডিও দিলাম, আজকে আমি একটা ডেলি ব্লগ করার চেষ্টা করছি। আর আজকে পিয়ার আসার কথা আছে, পিয়া কলেজে মানে হোস্টেল থেকে ছুটি নিয়ে ও বেরিয়ে পড়েছে, আর কিছুক্ষণের মধ্যে হয়তো পৌঁছে যাবে বাড়ি। তো পিয়াও আসবে, আর এদিকে রান্নাবান্না আমার প্রায় প্রায় কমপ্লিট হয়ে গেছে। পুতু স্কুল থেকে তো চলেই এসছে, এসে আজকে একটু বসেছিল, বসে এধার ওধার করছিল, করার পরে স্নান গেছে, মজুমদারের স্নান হয়ে গেছে। তো পুতু স্নান সেরে এসে ও নিজে চিরুনি দিচ্ছে আর একটু ময়েশ্চারও লাগাবে। আর এদিকে বলতে বলতে পিয়াও চলে এসেছে, কারণ পিয়া এসে বাস থেকে নেবেই ফোন করেছিল, তো মজুমদার নিতে চলে গেছিলো। তো মজুমদার ওকে নিয়ে ঘরে চলে এসছে, আর পিয়া এসে শুধু ব্যাগগুলো রেখেছে, রেখেই বাথরুমে চলে গেছে, কারণ ও বাইরের থেকে এসছে বাসে করে। আর এদিকে মজুমদারকেও আমি খেতে দিয়ে দিয়েছি, কারণ ওর ডিউটির টাইম হয়ে গেছে, আর মজুমদার খেয়ে ডিউটির জন্য রেডি হচ্ছে, তখন আমরা তিনজনে খেতে বসেছি। আর খেতে বসে অনেক ধরনের গল্প হচ্ছে, পিয়া প্রায় 3 সপ্তাহ বাড়িতে ছিল না, মানে হোস্টেলে ছিল, সন্তান যদি কাছে না থাকে তাই 3 সপ্তাহটা পুরো 30 দিন কি 3 মাসের মতো লাগে। তো আমাদের এই একই অবস্থা, জানি পড়াশোনার জন্য বাইরে থাকে, তবুও মনটাকে মাঝে মাঝে মানতে পারি না, মনে খারাপ লাগে, টেনশান হয়, চিন্তা হয়। আর ও এখন কাছে চলে এসেছে, তো মনটা সবারই খুব খুশি, আনন্দ, মানে অনেকদিন পরে বাড়িতে এসছে। তো সেই হিসাবে তিনজনে মিলে খাচ্ছি আর গল্প হচ্ছে, ও ওর কলেজের গল্প করছে, হোস্টেলের গল্প করছে, ওর বন্ধুবান্ধবের গল্প করছে, সেগুলো আমরা শুনছি, আর পুতু কিছু বলছে, আমিও কিছু বলছি। তো এইভাবে কথা বলতে বলতে আমাদের খাওয়াটা শেষ হলো।
তো খাওয়ার পরে অনেকটা টাইম আমরা সবাই মিলে একটু গল্প করেছি, তারপর রেস্ট নিয়েছি, আর বিকালের কাজ সেরে আর সোজা কিচেনে চলে এসেছি। আজকে একটু কেক বানাবো, কালকে খ্রিসমাস আছে। তো চিনিটাকে ফার্স্ট আমি ক্যারামেল করে নিয়েছি, নিয়ে ওটা জল দিয়ে একটু লিকুইড মতো করে নিয়েছি। জাস্ট এটা কিন্তু কোনো তার হবে না, শুধু লিকুইড হবে। আর আমার কাছে যে ড্রাই ফ্রুটগুলো ছিল সেগুলো এই লিকুইড ক্যারামেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আর ইন্ডাকশানটা অফ করে রেখে দেব। আর এধারে গামলায় আমি হাফ কাপ দুধ, হাফ কাপ সাদা তেল নিয়েছি, আর এক চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দেবো এর ভিতরে, দিয়ে এটাকে হুইস্কার দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নেব। আর এদিকে যে অরেঞ্জের জুসটা রেখেছি আমি ইয়েলো কালার বাটিতে, সেখানে আমি যতটা চিনির দরকার দিয়ে দিচ্ছি, কারণ আমার চিনিটা ডাস্ট নেই, তো জুসের মধ্যে রেখে দিলাম যাতে গলে যায়। আর এক কাপ মানে যে কাপের দুধ আর তেল নিলাম সেই কাপেই আমি এক কাপ ময়দা নিয়েছি, আর এক টিস্পুন বেকিং পাউডার নিচ্ছি, আর হাফ টিস্পুন বেকিং সোডা। এবার এগুলো ভালোভাবে চেলে নেব। নিয়ে হুইস্কার দিয়ে ফের এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি, নিয়ে যে আমার অরেঞ্জের জুসের ভিতরে যে আমি চিনিটা দিয়ে রেখেছিলাম সেটাকে এরপর ওর ভিতরে দিয়ে দেবো, অল্প অল্প করে দেবো, দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নেবো ব্যাটারটার সাথে। এবার বাকি যতটুকু নেওয়া আছে পুরোটাই দিয়ে দেবো। অ্যাকচুয়ালি চিনির ভিতরে আমি লবঙ্গ আর গোলমরিচ দিয়ে রাখি, সেটাই ওর মধ্যে পড়েছিল। আর এদিকে যে ক্যারামেলের যে লিকুইডটা বানিয়েছিলাম ড্রাই ফ্রুট দিয়ে, সেটাও এর ভিতরে দিয়ে ভালোভাবে ব্যাটারটাকে মিক্স করে নেব। আর ব্যাটারের ভিতরে আমি এক পিঞ্চ লবণ দিয়ে দেব, আর এক চামচ আমি ভিনিগার দিচ্ছি। যদি কারোর ভিনিগার না থাকে তো একটু লেবুর রস দিয়ে দেওয়া যায় এখানে, তো আমি ভিনিগারটা দিয়ে ভালোভাবে ফের ব্যাটারটাকে একটু নেড়ে নেব। যে পাত্রে আমি কেকটা বানাবো সে পাত্রের মাপে আমি একটা কাগজ কেটে নিচ্ছি, আর যার বাটার পেপার আছে সে বাটার পেপার দিয়ে নিতে পারে। আর ভালোভাবে পাত্রটায় আমি তেল দিয়ে নিয়েছি, নিয়ে এবার তলাটায় একটা পেপার দিলাম, আর সাইডে যে পেপারগুলো কেটেছিলাম সেই পেপারগুলো কেটে আমি সাইডে দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে তেল মাখিয়ে আমি নেব। এবার ব্যাটারটা পুরোটাই ভালো করে এই পাত্রেটার মধ্যে ঢেলে দেব। আর যে পাত্রে কেকটা বসাবো সেটা ইন্ডাকশানে বসিয়ে গরম হতে দিয়েছি, আর ব্যাটারটার উপরে আমি একটু কাজু ছড়িয়ে দিচ্ছি, দিয়ে ইন্ডাকশানটা আমার 5 মিনিট গরম হয়ে গেছে, আমি এবার ব্যাটারটা ওর ভিতরে দিয়ে দেব। তো ওদিকে তো কেকটা বসিয়ে দিয়েছি, ওটা অন্তত 40 মিনিট লাগবে, তো সেই সময়টা আমি এদিকে চা আর সন্ধ্যার টিফিনটা বানিয়ে নিচ্ছি। তো একটু পেঁয়াজি বানাবো, তো পেঁয়াজের ভিতরে আমি বেসন লবণ লঙ্কা কুচি হলুদ আর হাফ টেবিল চামচ মানে খাবার সোডা দিয়ে দিয়েছি, দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। আর এদিকে কড়া গরম হয়ে গেছে, তেলও দিয়ে দিয়েছি, আর তেলটাও গরম হয়ে গেছে। এবার আমি পেঁয়াজিগুলো ছেড়ে দেবো, দিয়ে ভেজে নিচ্ছি ভালোভাবে। তো এদিকে পিয়া চা বসিয়ে দিয়েছে, পিয়ার একটু ঠান্ডা লেগেছে, গলাটাও ব্যথা হয়েছে, তো তার জন্য বললো একটু আদা দিয়ে চা খাবে। তো আমি তো লিকার চা খাই, কিন্তু ও বললো বলে ওর সাথে আজকে আমারও মনে হলো একটু দুধ চা খেতে ইচ্ছা হলো। তো এখন গোলমরিচ আর আদা দিয়ে পিয়া দুধ চা বানাচ্ছে, আর এদিকে আমার পেঁয়াজিগুলোও ভাজা হয়ে গেছে। তো এখানে পেঁয়াজি চা রেডি হয়ে গেছে। আর পুতু মুড়ি দিয়ে কখনো এগুলো খেতে পছন্দ করে না, ও সবসময় সস দিয়ে খেতে পছন্দ করে, তো ওকে সস দিয়ে দিলাম। ও পড়তে বসেছে, তো পড়তে পড়তে সস দিয়ে খেয়ে নেবে। আর আমাদের চা মুড়ি কাঁচা লঙ্কা আর পেঁয়াজি রেডি। তো পিয়ার আমি একটু নিউজ শুনছি আর বসে বসে সন্ধ্যাবেলার টিফিনের মজা নিচ্ছি। তো দুজনে মিলে একটু গল্প করা হচ্ছে, টিভিও দেখা হচ্ছে, আর দুজনে মিলে টিফিনটাও খেয়ে নিলাম। আর পিটুপিটি যদি ভাই বোন হয় আর তাদের যদি অনেকদিন পরে দেখা হয় তো মনে হয় এদের মতোই অবস্থা হয়, কখনো মারপিট করছে তো কখনো হাসি ঠাট্টা করছে, এইভাবেই এদের দিন চলছে। আর পিয়া পিছন ফিরে দেখে যে আমি ভিডিও করছি, তো আমার দিকে বলছে মাম্মি ভিডিও করছে কেন, আমার আমি খারাপ লাগছে, ড্রেস খারাপ পরা আছে।
তো মাঝে মাঝে বুঝতে পাচ্ছি না আমি ভিডিও করছি আর দুজন মিলে বেশ হাসি ঠাট্টা করছে, বাবার সাথেও একটু ইয়ারকি করছে, এইভাবে এদের টাইমটা কাটছে। আর ওরা আশায় আছে কখন কেকটা হবে আর দেখবে কেমন হয়েছে। তো এখানে আমার কেকটা হয়ে গেছে আর একদম কমপ্লিট হয়ে গেছে। আমি একটা ছুরি দিয়ে দেখে নিচ্ছি যে কেকটা একদম ঠিকঠাক হয়েছে কিনা। হ্যাঁ, ভালোভাবে ঠিকঠাক হয়ে গেছে কেকটা, মানে ছুরির গায়ে কিছুই লাগছে না। তো আমি দুবার দেওয়ার পরেও প্রিয়া বলছে মামি একবার একদম মাঝ বরাবর দিয়ে দেখো, তো সেখানেও একবার দিয়ে দেখলাম, তো পুরো কেকটা হয়ে গেছে, কিছুই লাগছে না, পুরোভাবে ছুরি একদম পরিষ্কার হয়ে বেরিয়ে আসছে। তো এটাকে এখন আমি ঠান্ডা করতে দেবো, ঠান্ডা না করলে ভালোভাবে খুলে আসবে না, কিন্তু এতটা ঠান্ডা করতে দেওয়ার টাইমও নেই। তো তার জন্য আমি একটা গামলায় জল নিয়ে আর বসিয়ে দিয়েছি, আর যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণ পুতুর ধারে চলে এসেছি আমি একটু পড়াবার জন্য। তো সেখানেও প্রিয়া চলে এসেছে, ব্যাস আজকে তো সারাদিন গল্প করতে করতেই কেটে যাচ্ছে, ফের শুরু হয়ে গেছে তিনজনের গল্প মস্তি। আর যে অপেক্ষায় এতক্ষণ বসেছিল তো কেকটা ঠান্ডা হয়ে গেছে। আর মজুমদারও কিচেনে গিয়ে বললো যে কি হলো কেকটা, মানে দেখলে না? তো আমি উঠে এসেছি ওদের কাছ থেকে, আর পুতু পিছন পিছন উঠে এসেছে। ও তো মানে পুতু হচ্ছে বেশি ব্যস্ত, আর আমার কেকটা কিন্তু আর বেশিক্ষণ যদি আমি রাখতাম তাহলে কিন্তু পুড়ে যেত। তো যাই হোক, কেকটা খুব সুন্দর হয়েছে, পড়েনি, জাস্ট তলাটা একটু বেশি লাল হয়ে গেছে, আর খুব সুন্দরভাবে হয়েছে। তো আমি কেকটা কাটতে যাচ্ছিলাম, পুতু বললো না না মামি আমি কাটবো, তো ওই এখন কেকটা কাটছে। আর কেকটা কাটতেই বোঝা যাচ্ছে যে কতটা স্পঞ্জি হয়েছে, আর কাটলেই বোঝা যাবে ভিতরটা কতটা জুসি হয়েছে। তো কেকটা কিন্তু সত্যিই খুব সফট হয়েছে, আর খেয়েও সবাই কিন্তু বলেছে খুব টেস্টি হয়েছে। পুতু তো ওইখানে বসে পুরো হাফ কেক খেয়ে নিয়েছে, আর সব থেকে বড়ো কথা আমি কেকটা একটু অল্প করে মিষ্টি দিয়েছিলাম, তো তার জন্য সবার ভালো লেগেছে। আর এখন ফের রাত্রে রান্না তোড়জোড় শুরু করতে হবে, তো সাথে সাথেই লেগে পড়েছি পেঁয়াজ রসুন টমেটো এগুলো কাটার জন্য। আজকে একটু আলাদা রকমভাবে ডিমের কারি বানাবো, তো তার জন্য এখানে ডিম সিদ্ধ করে নিয়েছি। আর আমি যে পেঁয়াজ রসুন টমেটো আদা আর তার সঙ্গে চার পাঁচটা কাজু দিয়ে দিয়েছি, দিয়ে আর কিছু মানে দুটো তিনটে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা এগুলো দিয়ে আর ভালোভাবে এগুলো ফুটিয়ে সিদ্ধ করে নিয়েছি। নিয়ে টমেটোটার খোসাটা ছাড়িয়ে দিয়েছি সিদ্ধ হয়ে যাওয়ার পরে, আর তারপর যেসব জিনিসগুলো সিদ্ধ করতে দিয়ে গেছিলাম পুরোটাই আমি মিক্সারে উঠিয়ে নিয়েছি, মিক্সার জারে উঠিয়ে নিয়ে আর এটাকে ঠান্ডা করতে দিয়েছি। ঠান্ডা হয়ে গেলে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি, আর ডিমটাকে একটু কাটা ডিমগুলোকে একটু কেটে দিচ্ছি, কারণ তেলে ভাজার সময় কিন্তু ডিম খুব ফাটে, আর ফাটলেই ব্যাস চোখ মুখে লাগার ভয় থাকে। তো ওগুলো কাটার পরে এর ভিতরে আমি এক চামচ লবণ আর এক চামচ হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে এর গায়ে মাখিয়ে নিচ্ছি যাতে সম পরিমাণ ডিমের গায়ে লেগে যায়। আর তারপরে ডিমগুলোকে লাল করে ভেজে নাবিয়ে নিয়েছি, আর একটা ছোট্ট পেঁয়াজ আমি যেটাকে মানে বয়েল করে পেস্ট করেছি, আর এখানে একটা সেই একই সাইজের পেঁয়াজকে আমি একটু ভেজে নিয়েছি, জাস্ট গোল্ডেন কালার করে নিয়েছি। নিয়ে এটাকে মিক্সি জারে নিয়ে একইভাবে ঠান্ডা করে আর একটা পেস্ট বানিয়ে নিয়েছি। যে তেলের ভিতরে আমি পেঁয়াজ ভেজেছিলাম সেই তেলটার ভিতরে এক চামচ চিনি দিয়েছি, দিয়ে ওটা গোল্ডেন কালার হয়ে গেলে এতে একটু তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। দিয়ে যে বয়েল করা মশলাটা পেস্ট বানিয়েছিলাম সেটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি, নিয়ে এর ভিতরে পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে নেড়ে নিলাম। নিয়ে যে পেঁয়াজটাকে আমি ভেজে পেস্ট বানিয়েছিলাম সেই পেস্টটাকেও এর ভিতরে দিয়ে আর ভালো করে কষিয়ে নিয়েছি। নেওয়ার পরে যে ডিমগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এর ভিতরে দিয়ে একটু মানে দু মিনিট ধরে নাড়াচাড়া করে নেব। নেওয়ার পরে যে পেঁয়াজগুলো আমি সিদ্ধ করেছিলাম সেই জলটা আমি ফেলিনি, সেই জলটাই দিয়ে দিলাম এর ভিতরে, দিয়ে আর ঢেকে দেবো একটু কম আঁচ করে।
তো ওদিকে ডিমের কাঁড়িটা বসিয়ে দিয়েছি। আর রান্না করার পরে তার বাদে সন্ধেবেলা যে টিফিন টিফিন খাওয়া হয়েছে, যে বাসনগুলো ছিল সেগুলো সব একটুখানি মেজে নিলাম। আর এদিকে আমার ডিমের কাঁড়িটাও হয়ে গেছে, আমি একটুখানি গরম মশলা দিয়ে আর জিনিসটাকে নেড়ে আর নাবিয়ে নেব। তো ডিমের কারি বনেছে, তার জন্য মজুমদারের জন্য আমি রুটি বানিয়ে নিয়েছি, আর আমাদের জন্য মানে পিয়া পুতু আর আমি তিনজনের জন্য পরোটা বানিয়ে নিলাম, কারণ মজুমদার এর পরোটা দেবো না রাত্রে, আর এই ডিমের কারিও দেবো না কারণ ওতে একটু মশলা করা হয়েছে। তো পরোটা বানানো হয়ে গেছে আর মজুমদারকে খেতে দিয়ে দিয়েছি ভাত আর রুটি মিশিয়ে। আর বাঁধাকপি আর ভেটকি মাছের ঝোল ছিল, সেইটা দিয়েই ও রাত্রে খেয়ে নিচ্ছে। আর এদিকে ডিমের কারি রেডি আর পরোটা রেডি, তো সবাই মিলে খেতে বসে গেছে।